পরোটা পাই শেষের দিকে দাদা বললো তোমরা কিন্তু এখন আরেকটা তরকারি নাও। আমার বাবা চালিয়েছে মানে ৩৫ বছর টাকা কিভাবে তার সাথে আবার বিভিন্ন রকম জিলাপি মালপোয়া। আজকে চলে এসেছি কিছু ইউনিক খাবারের সন্ধানে। ইউনিক খাবারটা হচ্ছে যে ১০০ গ্রাম পরোটা ১০ টাকা। ব্যাপারটা এটা ইউনিক নয়, ব্যাপারটা ১০০ গ্রাম পরোটার সাথে ৩ রকম ডেজার্ট আছে। আর মালপোয়া কোয়ান্টিটি অনেকটা। তো দেখো মোটামুটি পৌঁছানোর কথা ছিল সকাল ৮টায় বারুইপুর স্টেশনে, আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় এখন বাজে ১০:৩০। তো সময়ের যে পূর্ণ ইস্তেমাল কই হামসে শিখে শিখে হামসে ওয়াক্ত কা সহি উপযোগ, ঘন্টে কা পূর্ণ ইস্তেমাল কই ইনসে শিখে। তা পৌঁছাতে বেজে গিয়েছে এখন প্রায় ১০:৩০। আর আমার জন্য অপেক্ষা করছে আমার ভাইপো, মানে অর্থাৎ ভগবান পুরি, ও অপেক্ষা করছে। বেচারা ওই দাঁড়িয়ে অপেক্ষা করছে, জানি না কি বলবে। ওর কাছে যাওয়া যায়? হ্যালো ভগবান পুটি, কতক্ষণ হচ্ছে? তো অন্যান্য দিনের মতন ফের আজকে চলে এসেছি কিছু ইউনিক খাবারের সন্ধানে। ইউনিক খাবারটা হচ্ছে যে ১০০ গ্রাম পরোটা ১০ টাকা। ব্যাপারটা এটা ইউনিক নয়, ব্যাপারটা ১০০ গ্রাম পরোটার সাথে ৩ রকম তরকারি, সঙ্গে নাকি আবার ডেজার্ট আছে। ডেজার্ট তাই নাকি? বলতে কি ডেজার্ট? জিলাপি আছে। আর শীতকালে সকাল পরোটা সকাল সকাল খেতে কার না ভালো লাগে? যদিও আর সকাল নেই, ১২টার কাছাকাছি ধাক্কা দিতে চলেছে সময়। যাই হোক মানে ব্যাপারটা দেখা যাক, ওই দোকানের সামনে পৌঁছে বাকি কথা হবে। চলো। And by the way, I am Rupam with Bhagavan Foodie. Welcome to our channel. Please subscribe us. মোটামুটি দোকানের সামনে চলে এসেছি, আর কর্মব্যস্ততাপূর্ণ এই দোকান, আর সামনে ভগবান ফুডি বিভিন্ন রকম সিনেমেটিক শট নেওয়ার চেষ্টায়। আর কাকুর কাজে ব্যস্ত এবং মাপছে পরোটার চারিদিকে মালপোয়া জিলাপি চারিদিকে থরে থরে সাজানো, আর এদিকে ঘন ঘনই মাপতে চলেছে কারণ ভিড়ের পরিমাণটা অত্যাধিক। মনে হয় ভিতরে বসে খাওয়া সম্ভব হবে না, তাই বাইরের দিকে নিয়ে খাবো। দেখা যাক সমস্তটা নিই বা কী কী ফেসিলিটি, কাকুর সাথে কথা বলে নিই। পুরো ভিডিওটা দেখতে থাকো। এইদিকেই আলুর দমটাই নামাচ্ছে ওই গামলাটা থেকে, আর এদিকেই আছে ডিম কষা, আর এটার মধ্যে সম্ভবত ঘুগনিটা আছে, আর এই পরোটা এখান থেকে ভাজছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর কাকু ক্রমাগত মাপতে থাকছে, মাপতে কারোর জিলাপি কারোর মালপোয়া, যার যেমন রেকর্ড। জিজ্ঞাসা করলাম যে হাত পাকা হয়েছে, কিছু রিপ্লাই দেবে? তো বলছে তুমি বলতে থাকো না, আমি রিপ্লাই দিয়ে দেবো, অসুবিধা নেই। কিছু বাত থি উসমে সালা দুনিয়া কে তৌর তরিকে কদম কদম পে চ্যালেঞ্জ করতা থা। আচ্ছা জিজ্ঞাসা করবো আপনার নামটা কি? আমার নাম সৌমেন দাস। সৌমেন দাস দাদার নাম। তা আপনার এই দোকান কতদিনের? আমার বাবা চালিয়েছে মানে ৩৫ বছর, আমি এই ১৭ বছর আসছি। এই যে এই আজকালকার দিন এই বারুইপুরে সব জায়গায় তো ১২ টাকা ১৪ টাকা সহ, তার ১০ টাকা কীভাবে তার সাথে আবার বিভিন্ন রকম জিলাপি মালপোয়া এই ৩ রকম তরকারি। ব্যাপারটা কি? সেলের উপরে চলে আসে, তার কোনো লস আসে না তো? এই যে ৩ রকম তরকারি, ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ ৩ রকম তরকারি আছে, কষা আলু ঝোল আলু ঘুগনি। আপনি যেটা যে কোনো নর্মাল কাস্টমার আসলে দেবেন নাকি আমি ভিডিও বানাচ্ছি বলে দিচ্ছি? অ্যাভেলেবেল সব সময় ৩ রকম তরকারি। আর জিলাপি এক পিস, জিলাপি ১০০ পরোটার সাথে এক পিস, ২০০ নিলে ২ পিস, ৩০০ নিলে ৩ পিস। মোটামুটি আমাদের আজকে কি ৩ রকম তরকারি দিয়ে পাবো তো? আর সপ্তাহে কতদিন খোলা থাকে দোকান? সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, যেদিন হচ্ছে বাড়িতে কোনো কাজ থাকলো বা কোনো অনুষ্ঠান বাড়ি যেতে হলে তখন বন্ধ। আর সকালবেলা খোলার টাইমটা কটা? ৩:৩০। আর বিকালে? বিকালে ৫টায় বন্ধ। বিকালে ৫টায় বন্ধ। আর এমনি অন্যান্য কিছু মেনু থাকে না? এই আমাদের সকালবেলার ব্রেকফাস্টটাই থাকে। ৩:৩০টায় খোলা, ৫টা থেকে আপনি মাল অ্যাভেলেবল পেয়ে। আর শুনছিলাম নাকি ডেলি ১০০ গ্রামে ১০০ কেজির ওপরে নাকি ময়দা মাখা হয়ে যায়, দৈনিক নাকি ১০০ কেজির ওপরে ময়দা মাখা হয়ে যায়, মানে ২ বস্তার ওপর। এই আশা থেকে এই দাদা দেখছি ক্রমাগত একের পর এক পরোটা ভেজেই যাচ্ছে আর পিটাই যাচ্ছে, আর স্টাইলটাও বেশ অসাধারণ স্টাইলে দিয়ে থাকছে। দাদা তোমাকে একটা কোশ্চেন, যে এই কতদিন ধরে এই দোকান চালাচ্ছ, মানে তুমি দোকানে কাজ করছো কতদিন ধরে? আমি দোকানে কাজ করছি ১৭ বছর। নিজেদেরই দোকান নাকি তুমি কাজ করেছো? নিজেদেরই মতন, মানে আমি ছোটবেলা থেকে আমার দাদাদের কাছে ছিলাম, দাদা ছোটবেলা থেকে আমার দেখেছে, সেই থেকে আমি এখানেই আছি। দোকানের বয়স মোটামুটি কত বছর? দোকানের বয়স আমার দাদা হচ্ছে চালাচ্ছে ৩৫ বছর। ৩৫ বছর। তুমি ১৭ বছর কাজ করছো? ১৭ বছর আছি। আচ্ছা। तो अवशेषे हाथे पेलाम सेई 35 बछर पुरानो 10 टाका सह परोटा साथे दो रकम तरकारी एबं एकटा जिलापि फ्री। एबार टेस्टेर पाला, फार्स्ट आलुर दम दिए। बेसिक आलुर दमटा खूब माने रिचो नय और खूब तेलो नय, बेसिक आलुर दम, असुविधा नहीं, हेल्दी, सकाल बेलार जन्य हेल्दी। একটু শুধু আলুর দম ট্রাই করে দেখি। পুরো বেসিক আলুর দম যেমনটাই বলেছিলাম। এবার একটু ঘুগনিটা দিয়ে ট্রাই করব। হ্যাঁ, পরোটাটা এগুলো তোমাদের এলাকায় কি নামে পরিচিত, পেটাই পরোটা না ছেঁড়া পরোটা না ফাটাই পরোটা, কমেন্ট করে অবশ্যই জানাও। আর ভিডিওটা এখনো পর্যন্ত যদি না লাইক করে থাকো লাইক করে দাও ঝপঝপ, এইটুকুই তো চাই না। আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব ছাড়াই ভিডিও দেখে নিচ্ছ সবাই। ঘুগনিটা উপরে জিরে গুঁড়োর মশলা ছড়িয়ে দিয়েছে। ঘুগনিটা মোটামুটি পরোটার দোকানে যেমন হয়ে থাকে সাদা মাটা তরকারি, খুব একটা হাই ফাই রিচ নয়। একটু শুধু ঘুগনিটা ট্রাই করে দেখি। যেমন নর্মালি পরোটার দোকানের ঘুগনি হয়ে থাকে, খুব এক্সট্রা কিছু বলার মতন নেই। তবে গালে গালে মটর পড়ছে, অন্যান্য দোকানে যেমন মটরের পরিমাণটা থাকে না, এখানে মটরটা পড়ছে গালে। আর এই জিলাপিটা দাদা, যদি শুধু জিলাপি কেউ কিনতে চায় তাহলে কেমন? আর মালপোয়া 4 পিস 10 টাকা। যদি শুধু কেউ মালপোয়া নিতে চায় তাহলে 4 পিস 10 টাকা, আর শুধু জিলাপি নিলে 10 টাকা। সব মোটামুটি। আমি তো যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম এক্সপেকটেশন সব বাড়িতে রেখে এসেছিলাম আলমারিতে, তারপরে এখানে এসে এক্সপেকটেশন বাইরে, যেই পরিমাণটা আর যেই অনেক কটা দিচ্ছে, কোয়ালিটি চলে যাওয়ার মতন, কোয়ান্টিটি অনেকটাই। ঠিক আছে, পুরো প্লেটটা খতম করি, দেখা হচ্ছে আউটরোতে। ওটা প্রায় শেষের দিকে দাদা বললো তোমরা কিন্তু এখন আর একটা তরকারি নাও, যেটা হলো এটা হচ্ছে ঝোল আলু। আর আমাদেরকে ফার্স্ট দিয়েছিল কষা আলু, প্রায় সিমিলার, একটুখানি ঝোল করেছে আর এটা জাস্ট একটু ঝোলটা বসা বসা এই আর কি, এছাড়া তেমন কোনো ডিফারেন্স নেই। আর টেস্ট প্রায় সিমিলার, এক্ষুনি ট্রাই করলাম রেকর্ডিং স্টার্ট করার আগে। তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে একটাই জিনিস বলার, যে 10 টাকায় যে এই কোয়ান্টিটিটা দেওয়াটা আজকালকার দিনে অসম্ভব। দাদা দিচ্ছে, হ্যাটস অফ দাদাকে। আর খাওয়া দাওয়ার কোয়ালিটি, হাইজিনিটি চলে যাওয়ার মতন, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি মেনটেন। 10 টাকা অনুযায়ী এক্সপেকটেশন মোটামুটি বাড়িতে রেখে আসাটাই ভালো আমার মনে হয়। তো আর এখানকার আসার লোকেশানটা ব্রিফলি বলে দিই। লোকেশানটা হচ্ছে এই পিছনেই, বারুইপুর 1 নম্বর স্টেশন। আর আর এইদিকে আছে কিশোর সংঘের মাঠ, তাই তো? এদিকটা আছে কিশোর সংঘের মাঠ। লোকেশানটা খুবই ইজি, যে কেউ আসলে বুঝতে পারবে। 1 নম্বর প্ল্যাটফর্ম এই দিকটা দেখালাম, নামার পর এই বা কিশোর সংঘের মাঠের দিকে আস্তে আস্তে মাঝখানেই পড়বে। ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস।